ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بَعْدًا فَاعُوذُ بالله من الشيطان الرجيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله انا أنس رضي الله تعالى <applause> عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه بخاري عن عبد الله بن رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم رواه أبو داود جابوتي وحمد السنة جابوتي هنا সে আল্লাহ রব্বুল্লা আলমিনের বারগাহেই যার আপার অনুগ্রহে সাপ্তাহিক ঈদ জুমার দিনে জুমার ও খুদবা সালাত আদায়ে যে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আসার মতো সুযোগ দান করলেন সর্বাগ্রে সে আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দুধ মহাবিপ্লবের মহানায়ক যার রেখে যাওয়া আমানতের হক পালনের উদ্দেশ্যে আমাদের আজকের এই আগমন সেই বিশ্বনবী মোহাম্মদের প্রতি যাবতীয় দরুদ ও সালাম সম্মানিত জামে মসজিদের উপস্থিত মুসুলিয়া ক্রম আজকের জুমার খুদবার আলোচ্য বিষয় ইসলামে ভালোবাসার নিদর্শন সমূহ আল্লাহর আলমিন মানব জাতিকে পৃথিবীতে পাঠিয়ে একজন ব্যক্তির সঙ্গে আর একজন ব্যক্তির যে মমত্ব এটা মূলত আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া একটা ভালোবাসা বাবা ছেলেকে কোলে নিয়ে চুমু খায় মা মেয়েকে কোলে নিয়ে আদর করে একটা পশু তার বাচ্চা প্রস্রাব করার পর জিহ্বা দিয়ে তার শরীরের লালাগুলো সেটা পরিষ্কার করে এটা মূলত ভালোবাসার নিদর্শন রাসূল রাসুল ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে একশোটা দয়া ছিল একশোটা এই একশো দয়া ভালোবাসা রহমতের মধ্যে আল্লাহ একটা দয়া পৃথিবীতে যত সৃষ্টি জিনিস রয়েছে সবার মধ্যে আল্লাহ ভাগ করে দিয়েছে তাহলে আল্লাহ আল্লাহরুল আলমিনের একশো দয়ার মধ্যে একশো ভালোবাসার মধ্যে তিনি নিরানব্বইটা ভালোবাসা তার কাছে রেখেছেন আর একটা ভালোবাসা গোটা পৃথিবীর মানুষের কাছে তিনি বিতরণ করেছেন এই এক ভালোবাসা থাকার কারণে গাভী তার বাচ্চাকে প্রসাব করার পর জিহব্বা দিয়ে চেটে লালা পরিষ্কার করে এই একটা অংশের ভালোবাসা থাকার কারণে শিল পাখি যখন উড়া দেয় তখন একটা মুরগি তার বাচ্চাগুলোকে তার বগলের মধ্যে আবদ্ধ করে পৃথিবীতে ভালোবাসার এই নিদর্শন একজন ব্যক্তি আর একজন ব্যক্তির প্রতি করে থাকে ভালোবাসা একজন আরেকজনের প্রতি মানুষের দুই ভাগে হয় একটা বৈধ আর একটা অবৈধ একটা বৈধ ভালোবাসা আর একটা হলো অবৈধ ভালোবাসা সব ভালোবাসাই বৈধ নয় সব ভালোবাসাই ইসলামে জায়েজ নয় বরং ইসলাম আপনাকে সেই ভালোবাসারই অনুমোদন দিয়েছে ইসলাম আপনাকে সেই ভালোবাসারই কথা বলেছে যেটা কোরআন ও সুন্না দ্বারা অনুমোদিত পবিত্র কোরআনুল করিম এর তিন নম্বর সুরা আল ইমরান আয়াত নম্বর একত্রিশ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বল হে নবী আপনি বলে দিন আল্লাহ নবী কাকে বলবে ঈসা না আমাদেরকে তিনি বলবে তো তার উম্মতকে কুলিনকুম তুম আল্লাহ আপনি বলে দিন মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালবাসা পেতে চায় ফাততাবিউনি তাহলে তারা যেন আমি নবীর অনুসরণ করে তাহলে ভালোবাসা এটা অনুসরণের বিষয়। ভালোবাসা মানুষকে মানুষ তখনই ভালোবাসে। যখন অনুসরণ করে। আপনি একজনকে ভালোবাসেন একজন ক্রিকেটারকে তো তার মতো আপনি একটা জার্সি পরেন আপনি একটা ফুটবলারকে ভালোবাসেন সেই দেশের পতাকা আপনার বাড়িতে টাঙিয়েছেন আপনি একটা মেয়েকে পছন্দ করেন ভালোবাসেন এই জন্য তাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন তাহলে মানুষের ভালোবাসার বহির প্রকাশ হলো তাকে অনুসরণ করা আপনার কাছে মোবাইল আছে না প্রত্যেকের কাছেই মোবাইল আছে আচ্ছা মোবাইল ওই মোবাইলটা আপনার ভালো লেগেছে কেউ স্যামসাং ভালোবাসে কেউ স্যামফোনই ভালোবাসে কেউ নোকিয়া ভালোবাসে বিভিন্ন ফোন আছে বাংলাদেশ যে যে ফোনটাকে ভালো লাগে ভালোবাসে ওই ফোনটাকে সে অনুসরণ করে মানে ওই ফোনটা সে টাকা দিয়ে ক্রয় করে অনেক পোশাক আছে বাজারে কিনতে যখন যান যে পোশাকটার প্রতি আপনার ভালো লাগে কাজ করে ভালোবাসা কাজ করে যে এই পোশাকটা আমার ছেলের জন্য নিলে মানাবে এই পোশাকটা আমার স্ত্রীর জন্য নিলে দেখতে ভালো লাগবে এই যে ভালোবাসা তাহলে কি করেন টাকা দিয়ে ওই পোশাকটা আপনি ক্রয় করেন তাহলে ভালোবাসার নিদর্শন হলো সেটাকে মেনে নেওয়া বা তার অনুসরণ করা আল্লাহ কেউ যদি আমাকে কেউ যদি মনে করে আই লাভ আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসি আই লাভ প্রফিট সাল্লাইসাল্লাম আমি বিশ্বনবীকে ভালোবাসি কেউ যদি বলে আমি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি তাহলে আল্লাহ তালা বলতেছে ভালোবাসার অর্থ আই লাভ ইউ মোহাম্মদ নয় আই লাভ ইউ আল্লাহ নয় ভালোবাসার অর্থ হলো অনুসরণ করা অনুসরণ করাই হলো ভালোবাসা আল্লাহকে ভালোবাসতে গেলে আল্লাহর কিতাবের অনুসরণ করতে হবে আর রাসুলকে ভালোবাসতে গেলে তার শূন্যতার অনুসরণ করতে হবে ভালোবাসার মাধ্যম নাই দুইটা আল্লাহকে ভালোবাসার মাধ্যম আল্লাহর হুকুম আহাকামকে নিজের জীবনে মেনে নেওয়া রাসুলকে ভালোবাসার অর্থ তার আমল করা। যে মেনে চলে না সে যতই নিজেকে আশেখে রাসুল বলুক না কেন সে আশেখে শয়তান আশেখে রাসুল নয় আশেখে রাসুলের নিদর্শন হল সেই লোকটার জন্য তার বৈশিষ্ট্যে আপনার বৈশিষ্ট্য হতে হবে ছেলে বাবাকে ঢাকা থেকে আসতে ঈদ করার জন্য এই যে সামনে হবে। ফিতর ঢাকা থেকে চিটাগঞ্জ কুমিল্লা দূর আপনার ছেলে চাকরি করে কিন্তু বাবার টানে নারীর টানে ভালোবাসার টানে সে হাজার হাজার টাকা খরচ করে আসছে পিতা অনেক দূরে কাজ করে সন্তান স্ত্রীর ভালোবাসার টানে সে চলে আসে ইসলাম বৈধ ভালোবাসাকে অনুমোদন দিয়েছে আর যে ভালোবাসা অবৈধ যে ভালোবাসা অনইসলামিক যে ভালোবাসা প্রতারণা যে ভালোবাসা পাপ ওই ভালোবাসা আল্লাহ ভালোবাসতে বলেননি গত চোদ্দই ফেব্রুয়ারি সারা পৃথিবীতে ভ্যালেন্টাইন্স ডে নামে একটা দিবস উৎসব হলো কোটি কোটি টাকার কেবলমাত্র ফুল কেনা নেওয়া হয়েছে প্রথম আলোর একটা রিপোর্ট ভালোবাসার দুই দিন আগের যে দুই দিন আগেই প্রথম আলোর অর্থনীতি এক একটা যে পেজ পেজাচর পরিসংখ্যানে প্রায় দুই কোটি টাকার ফুল কেনা বেচা হয়েছে দুই কোটি টাকা চিন্তা করুন তো এই ফুলগুলো কে কাকে দিবে এই ফুলগুলো কে কার উদ্দেশ্যে ক্রয় করলো এই ফুলগুলো কিসের বহন কিসের পরিচয় বহন করে আজকে মুসলমান আল্লাহ রাবুল আলমিনকে যত ভালোবাসি না আল্লাহ আমরা মুসলমান আল্লাহ রসুল যত ভালোবাসি না এর সে ভালোবাসি আমাদের তথাকথিত তৈরিকৃত বিভিন্ন উৎসব বিভিন্ন নিদর্শন দেখুন বেলাল রদি যখন তাকে নির্যাতন করা হচ্ছিল তার বুকের উপর পাথর চাপা দিয়ে সাবুক দিয়ে বেলালকে পিটানো হচ্ছে বেলাল এখনো আল্লাহর ভালোবাসা ত্যাগ করো এখনো তোমার নবীকে ঘৃণা করো ছেড়ে দাও তোমার নবীর আনুগত্য তুমি লাত মানাত অজ্জাতের উপাসনা করো তাহলে তোমার আঘাত থেকে তোমাকে মুক্তি প্রদান করা হবে বেলাল রাদি আল্লাহ তালহ আল্লাহর ভালোবাসায় বেলাল রাদি আল্লাহ তালহ রসুলের ভালোবাসায় ছিলেন ব্যস্ত তিনি এক আঙ্গুল আকাশের দিকে তাকিয়ে বলছেন আহাদ 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 এটা কার নিদর্শন এটা কি ভালোবাসার নিদর্শন নয় এটা ইসলামের ভালোবাসা এটা আল্লাহর ভালোবাসা ছিলেন ছেলে ইয়াসির ছিলেন বাবা সুমাইয়া ছিল তার মা আবু জেহেল তাদের মুসলমান হওয়ার খবর শুনে তাদেরকে উত্তপ্ত মরু প্রান্তরে নিয়ে আসলেন তিনজনকেই বেঁধে রাখলেন আম্মার কেও পিতা ইয়াসির কেও মা সুমাইয়া কেও বাঁধলেন এরপর নিজের সন্তান এর সামনে নিজের পিতাকে হত্যা করা হলো এরপর আবু জেহেল একটা বল্লম বর্ষি নিয়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জায় স্থানে তীর দিয়ে আঘাত করলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছটফটাতে ছটফটাতে পৃথিবী থেকে বিদায় নিলেন এরপরে আল্লাহর মহব্বত রাসের মহব্বত ত্যাগ করেননি এটা কোন ভালোবাসার নিদর্শন এটা কোন মোহাম্বতের বহির প্রকাশ আসিয়া ফেরাউনের স্ত্রী তাকে ফেরাউন নির্যাতন করছে তাকে পিটানো হচ্ছে আসিয়া আসিয়া বলছে আল্লাহ ছেষট্টি নম্বর তাহারিমের বারো নম্বর খোলেন আসি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলছে আল্লাহ এই ফেরাউন অত্যাচারী আমার স্বামী এর হাত থেকে আমাকে বাঁচাও আর জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করো এটা কিসের নিদর্শন এটা ভালোবাসার নিদর্শন আল্লাহ এবং তার রাসুলের প্রতি আল্লাহর দিনের প্রতি

আপনি একটু দোয়া করুন আল্লাহর কাছে রসুল্লাহ সাল্লি আসাল্লাম কাবা ঘরে ছিলেন হেলান দেওয়া অবস্থায় তিনি উঠে বসলেন বসে বললেন হে খাব তুমি ব্যস্ত হয়ে গিয়েছ তুমি বড়ই ব্যস্ত হয়ে গিয়েছ তোমাদের পূর্বে যারাই ঈমান এনেছিল এ আল্লাহর ভালোবাসার কারণে তাদের নবীর প্রতি মহব্বতের কারণে ইমানের কারণে তাদেরকে কমর পর্যন্ত পুঁতে ফেলা হতো এরপর জীবন্ত একটা মানুষের মাথায় একটা ধারালো করাত রেখে গোটা দেহটাকে সিরে দুই টুকরো করে ফেলা হতো শোন হাব জীবন্ত একটা মানুষকে বেঁধে রেখে লোহার চিরণি দিয়ে তার গোস্ত গুলোকে শেষে শেষে আর গোস্ত গুলোকে আলাদা করে ফেলা হতো এর পরেও তারা তাদের ইমানকে ছেড়ে দেয়নি এর পরেও তারা আল্লাহর ভালোবাসাকে ত্যাগ করেনি নবী এবং অনুসারীরা বলেছিল মাতা আনাস্রুল্লাহ দুই নম্বর স্রো বা আর দুইশো চোদ্দো নম্বর আয়াতে আল্লাহ বলছে নবীর আল্লাহর কাছে দোয়া করেছিল মাতা আনাসরুল্লাহ আল্লাহ তোমার সাহায্য কখন আসবে আল্লাহ বলতে আলা লা ইন জেনে রেখো আল্লাহর সাহায্য নিকটবর্তী এটা কিসের নিদর্শন এটা ভালোবাসার নিদর্শন খাবকে কিভাবে নির্যাতন করা হয়েছে খাব্বাব রাদি আল্লাহ তালুকে একদা ওমর রাদি আল্লাহ তালু প্রশ্ন করলেন ও হে ইসলাম কবুলের জন্য তুমি তো প্রথম দিকের মুসলমান ছিলে বলতো কি নির্যাতন তোমাক করেছে কাফেররা কি নির্যাতন তোমাক করেছে আবু জেহেলের উত্তর শরীরা খাব্বাব রাদি আল্লাহ তালুহু তার জামাটা একটু আলগা করে তুললেন পিঠটা আলগা করে তুলে দেখালেন ওমর আল্লাহ আল্লাহ বললেন যে খাব্বাবের শরীরের পাচর গুলোতে অনেকগুলো গর্ত অনেকগুলো বড় বড় গর্ত খাব্বাব রাদী আল্লাহ তালানু বলছেন ভাই ওমর ইসলাম গ্রহণের কারণে আমাকে উত্তপ্ত কয়লার উপর শুয়ে রাখা হতো বুকের উপর পাথর চাপা দেওয়া হতো আমার বুকের এই পাথর চাপা থাকার কারণে আমি ডানে বামে সামনে পিছনে পারতাম না নড়তে আর এই অগ্নি আমার কমরে আমার পাজরে এতটাই আঘাত হানে যে আমার পাজর থেকে গোস্ত আর চর্বি পড়ে পড়ে ওই কয়লার আগুন নিভে যেত এটা কোন ভালোবাসা এটা আল্লাহ এবং তার রাসুলের দিনের ভালোবাসা এটা ইসলামের ভালোবাসা যুবক যুবতী আজকে গোটা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বিভিন্ন পার্কিং প্লেস গুলোতে যে বেহিয়াপনা আমরা দেখলাম যে অশ্লীলতা আমরা দেখলাম এটা আইয়ামে জাহিলিয়াতের গাঢ় অন্ধকারকেও হার মানিয়েছে এ অশ্লীলতা আইয়ামে জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছে তারা এতটা অসভ্য ছিল না তারা অসভ্য ছিল তারা অজ্ঞতার মধ্যে ছিল কিন্তু আইয়ামে জাহিলিয়াতের যুগেও কোন নারী এবং পুরুষ প্রকাশ্যভাবে এইভাবে গাছের আড়ালে পার্কে গিয়ে স্কুলের রুমের মধ্যে স্কুলের সাদের মধ্যে যুগল যুগলি একত্রিত হয়ে দৈহিক মিলনের যে কসরত এদেশের সহ বিশ্বের মানুষরা করল তা আইএমএ জাহিলিয়াতের গাড় অন্ধকারের থেকেও গড় অন্ধকার কোথায় ভালোবাসা থাকার কথা ছিল আর ভালোবাসা আমাদের কোথায় এসে চলে গিয়েছে আজকে ভালোবাসা বাইরে বিতরণ করতে করতে ঘরের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গিয়েছে ঘরে কোনো ভালোবাসা নেই ঘরে কোনো মহব্বত নেই বৃদ্ধ পিতা মাতা আলাদা করে দিয়েছে সন্তান মহব্বত কোথায় ভালোবাসা আজকে বাইরে ঘরের ভিতরে ভালোবাসা নেই ভালোবাসার একটা উদাহরণ দেই আমরা দুধ যখন চুলায় ওটাকে গরম করি তো গরম যখন দুধ হয় তখন ফেনাটা কি উপরে ওঠে না এক লোক দুধ নিয়ে এসেছে এনে জাল দিচ্ছে তো পাতিলের মধ্যে যখন জাল দিচ্ছে দুধটা যখন একটু গরম হয়েছে ফেনাটা উপরে উঠেছে এখন এই লোক মনে করলো হয়তো আল্লাহ আমার প্রতি রহমত করেছে দুধ বেড়ে যাচ্ছে বলতেছে জাল তাহলে আরো বাড়িয়ে দিই অনেক দুধ হয়ে যাবে ও জাল আরো বাড়িয়ে দিয়েছে দুধ আরো বড় তার ফেনাটা আরো উপরে উঠেছে ও আরো জাল বাড়িয়েছে ফেনা উঠতে উঠতে চতুর্দিকে পড়ে যাচ্ছে চতুর্দিকে পড়ে যাচ্ছে ও জাল দিতে আছে যে সমান হোক আরো উপরে উঠো জাল যখন শেষ হয়ে গেল জাল যখন দেওয়া বন্ধ হলো তখন দেখলো যে পাতিলে আর কোনো দুধই নেই সব পাতিলের দুধ কোথায় চলে গিয়েছে বাইরে চলে গিয়েছে জাল দিতে দিতে আজকে মুসলমানদের ভালোবাসার মুসলমানদের মহাব্বতের অবস্থা সেটাই হয়ে গিয়েছে আজকে ভালোবাসা বাইরে ভালোবাসা সারের কাছে ভালোবাসা গার্লফ্রেন্ডের কাছে বয়ফ্রেন্ডের কাছে ভালোবাসা পিতার জন্য নয় ভালোবাসা মায়ের জন্য নয় ভালোবাসা বোনের জন্য নয় ভালোবাসা গরিবের জন্য নেই ভালোবাসা দুঃখী মানুষের জন্য নেই ভালোবাসা পঙ্গু মানুষের জন্য নেই ভালোবাসা অসুস্থ মানুষের জন্য নেই আজকে ভালোবাসা আমাদের বাসা থেকে অনেক দূরে চলে গেছে ঠিক যেন ওই দুধ জল দেওয়া ওই ব্যক্তির মতো আজকে পিতার ভালোবাসা সন্তানের প্রতি নেই আজকে বাংলাদেশের এক জরিপে দক্ষিণ অঞ্চলে ডিভোর্সের পরিমাণ বেড়ে গিয়েছে ডিভোর্স তালাকের পরিমাণ বাংলাদেশে ক্রমশ বেড়ে যাচ্ছে আচ্ছা তালাক দেওয়া কি ভালোবাসার বহির প্রকাশ না ঘৃণার বহির প্রকাশ ঘৃণার বহির প্রকাশ তাহলে ভালোবাসা দিবস আমরা করেছি ভালোবাসা বাড়ার জন্য

লা ইকমিন ওয়াহাদুকুম আহাদ ইয়াক যুনু ঈমানদার হতে পারবে না কেউ ঈমানদারই হতে পারবে না হাত্তা কুন হাববাইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যতক্ষণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে প্রিয় না হব কিসের থেকে তার সম্পদ তার সন্তানাদি ওয়ান আর্থ এই পৃথিবীর সব মানুষের চেয়ে যতক্ষণ আমি নবী তার কাছে প্রিয় না হব ততক্ষণ ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারবে পারবে না তাহলে দেখুন আপনার ভালোবাসা রাসুলের জন্য কতটুকু আল্লাহর জন্য কতটুকু আর মানুষের জন্য কতটুকু কোথায় আমাদের ভালোবাসা কতটুকু আল্লাহকে আমরা ভালোবাসি আল্লাহকে ভালোবাসলে তার হুকুম মানতাম না কতটুকু হুকুম মানি আজকে সুদ ঘুষ জেনা ব্যবিসার অশ্লীলতায় গোটা সমাজ সয়লাভ আল্লাহ কি সুদকে হালাল করেছে না হারাম আল্লাহ কি জেনাকে হালাল করেছে না হারাম আল্লাহ কি ঘুষকে হারাম করেনি আল্লাহ কি বেপর্দাকে হারাম করেনি আল্লাহ কি নারীদের বেহে আপনাকে হারাম করেনি এর পরেও তো আমাদের বেহে আপনা এর পরেও তো আমাদের অশ্লীলতা এর পরেও তো আমাদের অনইসলামিক কাজে আমরা গোটা দেশের মানুষ লিপ্ত প্রত্যেকটা দোকানে টিভি টিভি মানেই জেনা রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা চোখ দিয়ে অশ্লীলতা দেখেন মানে ওটা চোখের জেনা কানের জেনা হলো কান দিয়ে শোনা জবানের জেনা হলো মুখে বলা অন্তরের জেনা হলো পরিকল্পনা করা হাতের জেনা হলো হাত দিয়ে ধরা পায়ের জেনা হলো পা দিয়ে চলা জেনা মানেই দৈহিক বিষয় নয় জেনা চোখেরও আছে কানেরও আছে জেনা না জবানের রয়েছে জেনা অন্তরের রয়েছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন অন্তরের জেনা হলো পরিকল্পনা করা আজকে গোটা যুব সমাজ জেনার মধ্যে লিপ্ত গোটা যুব সমাজ গোটা পৃথিবীর মানুষ জেনার মধ্যে আজকে লিপ্ত সাহাবিরা রাসুল্লাহ সাল্লামকে কত ভালোবেসেছে আবু তালাহা রহ যুদ্ধের মাঠে একটা দুইটা নয় বরং তিরিশের লাগিয়েছে যাতে বিশ্ব নবীর শরীরে যুদ্ধের মাঠে কোন তিন না লাগে তারা তাদের জীবন দিয়ে আসলকে ভালোবেসেছে আমাদের জীবন দিতেও হবে না এর পরেও দাঁড়ি রাখি না দাড়ি রাখার জন্য কি জীবন দিতে হয় জেল খাটতে হয় কেউ ফাঁসি দিবে কেউ মামলা দিবে কেউ কিছু দিবে না মুসলমান দাড়ি দেখে না আচ্ছা বলেন কেউ পর্দায় চললে তাকে কি সরকার জরিমানা করবে তার নামে হাইকোর্টে মামলা হবে কিছুই হবে না এরপরে দেশের নারীরা পর্দা করে না আচ্ছা আপনি যদি নেশা না খান হারাম দ্রব্য না খান আপনাকে কেউ পিটিয়ে খেতে বাধ্য করবে এরপরে আমরা খাচ্ছি কতটুকু ভালোবাসা আমাদের রয়েছে তারা অত্যাসারিত হয়েছে ইসলাম মেনেছে আর আমাদের অত্যাচারিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না এর পরেও আমরা মেনে চলি না কত কঠিন হবে তাহলে আমাদের কি কিয়ামতের মাঠ কত কঠিন হবে বিচারের মাঠ রসুলের প্রতি দরুদ পড়ে লাভ দিয়ে উঠে কোনো লাভ হবে না মুখে দাঁড়ি নেই কোন লাভ নেই টাকলুন নিচে কাপড় কোন লাভ নেই রাসুলের ভালোবাসার নিদর্শন কি উনষাট নম্বর সুরা হাশরের সাত নম্বর আয়াত ওয়া মা আতাকুমুর রাসূল ফখুজু ওয়া মা নহাকুম আনহু আমার রসুল যা আদেশ করেছে এটাকে তোমরা ধরো এটাকে গ্রহণ করো ওমা মা নহাকুম আনহু ফানতহু আর তিনি যা নিষেধ করেছে তিনি যাকে হারাম করেছে তিনি যা বর্জন করতে বলেছে এটা তোমরা বর্জন করো ভালোবাসা কোথায় একটু মিলিয়ে নেই কোরআন মাসজিদে পড়ে গেলে তো সুমো খাই শরীর ইসলাম মানে না এক লোক শিকার করতে গেছে বনের শিকার তো সব পাখিরা বলছে পাখিরা বলছে যে শিকারি আসবে দানা ছিটাবে ওই দানাটা খাওয়া যাবে না ওই শিকারি চলে যাচ্ছে আর সেদিন কোনো পাখি নেই এক মুরব্বী বলতেছে কি ব্যাপার আপনার কোনো আজকে পাখি ধরা পড়েনি বলতেছে না কেন বলতেছে আমার তদবির সব পাখি জানে আমি দানা বিছিয়ে দেই ওরা খায় আমরা আমি ফাঁদ পেতে রাখি সব পাখি ওই বুলি আওড়াচ্ছে ওই মুরব্বি বলছে আরে জান ওরা ওটা মুখের কথা বলছে ওটা বোঝে না মুরব্বির কথা শুনে ওই শিকারি গেল দানা ছিটালো ফাঁদ পাতলো সব পাখি চিল্লাচ্ছে শিকারী আসবে দানা সিটাবে ওই দানা খাওয়া যাবে না ফাঁদে পড়ে যাব এই গান গাচ্ছে সব পাখি ওই খানাও আবার খাচ্ছে আটকেও যাচ্ছে অবাক হয়ে গেল শিকারী যারা বলতেছে যে শিকারী আসবে দানা ছিটা ওই দানাই খাওয়া যাবে না অথচ তারা খাচ্ছে এবং আটক হচ্ছে ব্যাপার কি তার মানে তারা যা পড়েছে তারা তো অনুধাপন করেনি আজকে গোটা পৃথিবীর মুসলমান নামাজে অন্য সুরে জানুক আর না জানুক পক্ষে সূরা ফাতে সবাই জানি না আমরা সকলেই জানি আমরা পড়ি ওটা আমরা 17 বার তো পড়ি নফল সুন্নাত সব নামাজ বাদ 17 রাকাত নামাজে কয়বার কমপক্ষে পক্ষে পড়বো 17 বার নামাজে পড়তেছি গয়রিল হিম আলাইহিম ওয়ালায-যাল্লিন আল্লাহ যারা মাগযুব যারা গজব প্রাপ্ত মাকজুব মানে কি যারা গজব আল্লাহ আও মানে কি যারা পথভ্রষ্ট আল্লাহ এদের পথে আমাদেরকে আপনি পরিচালিত করবেন না আল্লাহ এদের পথে যেন আমরা পরিচালিত না হই নামাজে দুবে আলাই দল্লিন বললেন আল্লাহ মহজুব আর পথে পরিচালিত করোনা আবার বাড়িতে গিয়ে তাদেরই চ্যানেল আমি দেখছি আমি নামাজে বলছি গজব প্রাপ্ত আর পথভ্রষ্ট জাতির দিকে পরিচালিত করেন না তার পোশাকটাই আমার মেয়ে পড়ছে আমি নামাজে বলছি হইরিল মকদুবে আলাই হিমল বললিন আল্লাহ যারা গজব যারা পথভ্রষ্ট এদের পথে আমাকে পরিচালিত করেন না তাদের ভ্যালেন্টাইন্স ডে তাদের শোক দিবস তাদের ভালোবাসা দিবস তাদের জন্ম দিবস মৃত্যু দিবস বিবাহ দিবস আমরা গ্রহণ করেছি একটাও কি রাসুলের যুগে ছিল নাকি একটাও কি খলিফায় রাশেদিনরা পালন করেছে একটাও কি ইমাম আবু হানিফা রহমা ইমাম শাহি রহমা উল্লাহ ইমাম মালিক রহমা উল্লাহ ইমাম আহমদিন হাম্মল রহমহল্লা করতে বলেছে কোন ইমাম বলেছে তাহলে আমরা কোন ইমামের অনুসারী নই কোন ইমাম এটাকে জায়েজ ফতোয়া দেয়নি কাজেই যেটা বলি সেটা করার চেষ্টা করি না হলে ধ্বংস দুনিয়াতে ধ্বংস পরকালে হয়ে যাব এজন্য আসুন সম্মানিত উপস্থিত এক একর আমরা যেন প্রকৃত ইসলামে যে ভালোবাসার কথা আল্লাহ বলেছে যে মোহব্বতের কথা আল্লাহ বলেছে এই ভালোবাসা যেন ইসলামের জন্য আমাদের হয় এই ভালোবাসা যেন প্রেমিক প্রেমিকা এই ভালোবাসা যেন অবৈধভাবে পিতাকে মাতাকে ফাঁকে দিয়ে আমাদের না হয় এই ভালোবাসা যেন স্রেফ জন্য আমাদের হয় স্রেফ রাসুলের জন্য আমাদের হয় না হলে বিপদে পড়ে যাব এই ভালোবাসার পরিণতি কি যারা ভ্যালেন্টাইন্স ডে পালন করে সহ যত বিজাতীয় দিবস পালন করে তাদের পরিণতি বলে আজকের খুদবা শেষ করবো দুইটা পরিণতি এক সোনানে আবু দাউদ চার হাজার একত্রিশ নম্বর হাদিস আব্দুল আমর আল্লাহ তালু বলছেন যে মাং তাসাবিং ফাহুয়া মিন হুম যে ব্যক্তি যে জাতির অনুকরণ করবে তারা তাদের দলের মধ্যে গণ্য হবে ভ্যালেন্টাইন্স ডে তৈরি হয়েছে দুই হাজার দুইশো সালে উনস দুইশো সালে আজকে হলো উনিশশো আজকে হলো কত দুই কত বছর আগে এই ভ্যালেন্টাইস নামে এক যুবক যে ছিল খ্রিস্টান সে খ্রিস্ট ধর্ম প্রচার করতে গিয়ে তাকে ফাঁসির কাষ্টে ঝোলানো হয়েছে সে একজন চিকিৎসকও ছিল তাকে যখন কারখানা কারাগারে বন্দি করা হয় তখন ওই চিকিৎসক একজন অন্ধ নারীকে চক্ষু মনে চিকিৎসা দিয়ে তার চোখের সেবা করে সুস্থ করে এই খবর পৌঁছার পর বাদশা তাকে হত্যা করে আর ওই নারী ওই যুবককেও ভাসি দেওয়া হয় ওই যুবককে যেই দিন ফাঁসি দেওয়া হয় সেই দিন ছিল চোদ্দই ফেব্রুয়ারি সেই দিন থেকে দেশে কোনো না কোনোভাবে চোদ্দই ফেব্রুয়ারি খ্রিস্টানদের পালনকৃত একটা দিবস হিসেবে পালন হচ্ছে তাহলে আমি যদি এই দিনকে পালন করি তাহলে আমি কেয়ামতের মাঠে কোন দলে উঠব খ্রিস্টানদের কাতারে অবশ্যই উঠব হাদিস নাম্বার কত আবুদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস এর দাগ নাম্বার খতিয়ে আর এস বলে গেলাম আর একটা তিরমিজির দুই হাজার আটশো তেষট্টি নম্বর হাদিস আপনি যদি এই দিন কাউকে মেসেজ দেন কাউকে হাই হ্যালো শুধু এই দিন না যত দিবস বাংলাদেশে আছে যত দিবস পৃথিবীতে আছে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর সারা যত দিবস জাতীয় রাষ্ট্রীয় আন্তর্জাতিক মহাদেশীয় এশিয়া মহাদেশ ভারত যে দেশের যে পৃথিবীতে থাকুক দুই দিবস বাদে ঈদুল আজহা এবং ঈদুল ফিতর বাদে পৃথিবীতে যত দিবস আছে আল্লাহ রসুল বলতেছে তোমাদের দিবসগুলো বাতিল তোমাদের যত দিবস আছে বাতিল এই দিবসের প্রতি আপনার আহ্বান সমর্থন যদি থাকে আপনার পরিণতি কি তিরমিজি দুই হাজার আটশো তেষট্টি রাসুল সাল্লাহাম বলতেছেন ম্যাং দাওয়া বি দাওয়াতিল জাহিলিয়া যে ব্যক্তি জাহিলিয়াতের বিধানের দিকে জাহিলিয়াতের দিকে মানুষকে আহ্বান করবে যে বিধানটা রাসুলের যুগে ছিল না যে বিধানটা আল্লাহ দেন এই দিকে যদি আহ্বান করে ফাহু আমিন জুসা জাহান্নাম তার ঠিকানা হবে জাহান্নাম এর পরের ভাষাটা খুব কঠিন সাহাবিরা প্রশ্ন করল আল্লাহ রসুল লোকটা যদি নামাজ পড়ে লোকটা যদি সিএম পালন করে এর পরেও কি জাহান নামে যাবে কেবলমাত্র মানুষকে একটা দিবস পালন করার কারণে একটা আহ্বান করার কারণে জাহিলিয়াতের দিকে এবার আল্লাহ বলতেছে সমা যদিও সে নামাজ পড়ে জামা আন্নাহ মুসলিম এবং ধারণা করে যে আমি মুসলমান এর পরেও সে জাহান নামে যাবে তিরমিজের দুই হাজার একটু আমরা ভাবি

বোটানি কেমিস্ট্রি ফিজিক্স বায়োলজি ইকোনমিক্স পলিটিক্স ওয়াট ইউ আর সাবজেক্ট উইন এম হিস দ দ মডেল হিস দ্য অল্লি টিস আর রপিট একমাত্র আদর্শী হল আল্লাহ রসুল আল্লাহ আমাদেরকে ম্যানেজ আলার তফিক দান করুক আল্লাহ মামিন আমিন ওহ ফরিদাবানা আনিল আহামদুল্লাহি রব বিলাহ আলামিন আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহি অব রাকেট